গেল রোববার তুরস্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচ দারুলোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরদোয়ান শপথ নেবেন আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায়। তৃতীয় মেয়াদে রাজধানী আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে শপথ নেবেন তিনি। পরে তুর্কি প্রেসিডেন্টের সাবেক বাসভবন ক্যানকায়া প্যালেসে একটি নৈশভোজে অংশ নেবেন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। নৈশভোজের পরপরই এরদোয়ান তার মন্ত্রিসভা ঘোষণা করবেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। জানা গেছে এরদোয়ানের শপথ অনুষ্ঠানে ২১টি দেশের রাষ্ট্রপ্রধান, ১৩ জন প্রধানমন্ত্রী ও ৭৮টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো, ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এবং আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।